হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইয়াসিন কোরআনের হৃদয়। যে ব্যক্তি সূরা ইয়াসিন আল্লাহ সন্তুষ্টি ও পরকালে কল্যাণ লাভের জন্য পাঠ করবে তার মাগফিরাত হয়ে যায়। তোমরা তোমাদের মৃতদের জন্য এই সূরা তিলাওয়াত করো। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ এ প্রসঙ্গে বলেন, সূরা ইয়াসিনকে কোরআনের হৃদয় এ কারণে বলা হয়েছে যে এই সূরায় কিয়ামত ও হাশর-নশর বিষয়ে বিশদ ব্যাখ্যা ও অলঙ্কার সহকারে বর্ণিত হয়েছে। পরকালে বিশ্বাস ইমানের এমন একটি মূলনীতি যার উপর মানুষের সব আমল ও আচরণের বিশুদ্ধতা নির্ভরশীল। পরকালের ভয়ভীতি মানুষকে সৎকর্মে উদ্যত করে এবং অবৈধ ভাষণা ও হারাম কাজ থেকে বিরত রাখে। তাই দেহের সুস্থতা যেমন অন্তরের সুস্থতার উপর নির্ভরশীল, তেমনি ইমানের সুস্থতা পরকালে চিন্তার উপর নির্ভরশীল। তিরমিজি শরীফে উল্লেখ রয়েছে, সূরা ইয়াসিন একবার পাঠ করলে দশবার কোরআন খতম করার নেকি হয় এবং পাঠকের সব গুনাহ মাফ হয়। হাদিসে আরও বলা হয়েছে, রাতে সূরা ইয়াসিন পাঠ করলে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে উঠা যায় এবং পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। যে ব্যক্তি সূরা ইয়াসিন বেশি বেশি পড়ে থাকে, কিয়ামতের দিন এই সূরায় তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সূরা ইয়াসিন পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা থাকবে। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন, মৃত্যু পথযাত্রীর ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায়। হযরত আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন অভাব অনটনের সময় পাঠ করে তাহলে তার অভাব দূর হয়, সংসারে শান্তি ও রিজিকে বরকত লাভ হয়। ইয়াহিয়া ইবনে কাসির বলেন, যে ব্যক্তি সকালে সূরা ইয়াসিন পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত সুখে স্বস্তিতে থাকবে, যে সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে। এছাড়াও সূরা ইয়াসিনের বহু ফজিলত হাদিসে বর্ণিত আছে, তাই আমাদের এই সূরাটি অর্থসহ বুঝে পড়া এবং আমল করা উচিত।